हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के सर्षे इलिश साधारण पद्धति हमें बनिए देखा। चलू तो रान्नाटा शुरू करी। एखाने इलिश मास नियेछी, भालो करे एटाके धुए नून हलुद दिए माखिए रेखेछी। आर एखाने लागजे होच्छे सर्षे, पाँचटा काचा लंका नियेछी। ये दुटो के मिक्सी ग्राइंडारे करे पिशे नेब। ये देखुन आमी मिक्सीते करे एगुलो दिए दिच्छी। आर काचा लंका मिक्सी ग्राइंडारे पिशे नियेछी। एबारे आमी चलुन रान्नाटा आबार शुरू करी। एबारे बसिए दियेछी। আচ্ছা, আমি এবারে তেল ঢেলে দিচ্ছি। সর্ষে তেলে এই মাছটা রান্না করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। এমনিতে দেখুন এই মাছটা বিশেষ ভাজে না, কিন্তু আমি একটু হালকা ভেজে নেব, সামান্য ভেজে নেব। ये देखें माछगुलोके हल्का भावे उल्टे दिच्छी। ये सामान्य भेजे नेब। एटा हये गेछे भाजा। एबारे सबटाई एभावे भाजिए नामिये नेब। सब नामिये निच्छी। सेम तेले आर एकटु तेल एड करे तेले रान्ना करब। तेल गरम हो गए। हमें ये देख कलो जिरे फोड़न दीची। ये देखुन आबार सर्षेटा ढेले दीची, एक जल एड कर देव। एबारे नेड़े निच्छी। এই রান্নায় বেশি হলুদের প্রয়োজন নেই। আধ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে এটা ফুটতে দেব। যেহেতু এটা কালো সর্ষে, কালো সর্ষে রান্না করার সময় তেতো হয়ে যায়, তাই আমি একটু সামান্য এখানে চিনি অ্যাড করে দিলাম। এই দেখুন ফুটছে। এবারে আমি এটাকে কষে নেব। আমি লো ফ্লেমে এটাকে সর্ষেটাকে ভেজে নিয়েছি, কষে নিয়েছি। আর সর্ষের থেকে এই যে তেল ছেড়ে গেছে, এবারে এটা হয়ে গেছে। আমি এটাতে এখন জল অ্যাড করে দেব। বড় কাপ দিয়ে এক কাপ জল আমি দিয়ে দেব। হাই ফ্লেমে এবারে আমি এটা ফুটতে দেব। আর মাছগুলোকে আমি ফোটার পরে আমি ছেড়ে দেব। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে করে আমি একটা একটা করে ছেড়ে দেব। এবারে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব। আর দুটো আমি নিজের বাড়ির গাছের কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। আর এবারে আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব, ঢেকে দিলাম। এবার আমার ঝোল হয়ে গেছে। এই দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার সর্ষে ইলিশ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে। আপনারা ওইভাবে রান্না করবেন। আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।